নবনীতা হুগলি এই খবর আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিস্তারিত খবর। হুগলি জেলায় ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সভাপতি সুবীর নাগের উদ্যোগে পাণ্ডুয়ে পালিত হলো স্বচ্ছ ভারত নির্মাণের সাফাই অভিযান। আগামী 7 সেপ্টেম্বর ভারতবর্ষের অবিসংবাদিত রাষ্ট্রনেতা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দামোদর দাস মোদীর 69তম জন্মদিবস। সেই উপলক্ষে 14 আগস্ট থেকে আগামী 20 আগস্ট পর্যন্ত সারা রাজ্য জুড়ে পালিত হবে সেবা সপ্তাহ। তারই অঙ্গস্বরূপ হুগলি জেলার ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক সভাপতির উদ্যোগে পাণ্ডুয়ে পালিত হলো স্বচ্ছ ভারত নির্মাণের সাফাই অভিযান। নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন, সেই উপলক্ষে আজ 14 তারিখ 14 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর সারা ভারতবর্ষ জুড়ে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। আজ আমরা হুগলি জেলায় পাণ্ডুয়ার হেলথ সেন্টারের সামনে থেকে আমরা আমাদের স্বচ্ছ ভারত অভিযান সেবা সপ্তাহের উপলক্ষে এখান থেকে আজ উদ্বোধন হলো। আমরা সেবা সপ্তাহ সারা জেলা জুড়ে পালন করব, বিভিন্ন ধরনের কার্যক্রম এই সেবা সপ্তাহের মাধ্যমে হবে। কোথাও হসপিটালে রোগীদের ফলদান, কোথাও স্বচ্ছ ভারত, কোথাও আই ক্যাম্প, কোথাও স্বাস্থ্য শিবির বা ব্লাড ডোনেশন ক্যাম্প। আমাদের 20 তারিখ অবধি এই কার্যক্রম চলবে। এই কার্যক্রমের শুভারম্ভ আজকে আমরা পাণ্ডুয়ার থেকে করলাম। পাণ্ডুয়া জেটপি 18 সভাপতি মাননীয় অশোক দত্ত মহাশয়ের নেতৃত্বে আজকের এই শুভ কার্যক্রমের শুভ আমরা উদ্বোধন করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। পাণ্ডুয়া ব্লকের বৈচিগ্রাম জিটি রোডের ধারে বড় গাছ কাটার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরাতে। অবৈধভাবে কন্ট্রাক্টর রাস্তার পাশে থাকা কাঁচা গাছ কেটে দেওয়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার দুপুরে এমনই ঘটনাটি ঘটে হুগলির পাণ্ডুয়া ব্লকের বৈচিগ্রাম জিটি রোডে। স্থানীয়দের অভিযোগ, পাণ্ডুয়া ব্লকের খন্নান থেকে বৈচি পর্যন্ত জিটি রোডের ধারে বিস্তীর্ণ এলাকায় বহু গাছ মরে গিয়ে শুকিয়ে গেছে। যখন তখন ওই গাছের ডাল ভেঙে পড়ছে রাস্তাতে। রোজই মরা গাছের ডাল রাস্তায় ভেঙে পড়ে। হঠাৎ করে ডাল ভেঙে যাওয়ার জন্য নিত্যদিন ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রশাসনকে বারংবার বলার পরেও জানা যায় গাছ কাটা নয়, শুধু মরা গাছের ডালগুলো কাটতে পারবে এমনই টেন্ডার হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টর গাছের ডাল কাটা টেন্ডার নিয়েছে, সে মরা গাছের ডাল বাদ দিয়ে জীবিত মৃত দুটি গাছেরই কাণ্ডসহ কেটে নিচ্ছে। স্থানীয় মানুষেরা এর প্রতিবাদ করে। কন্ট্রাক্টরের কাছে এই ধরনের গাছ কাটার অর্ডার আছে কিনা জানতে চায়। কন্ট্রাক্টর অর্ডার আছে বললেও কাউকে কোনো অর্ডার দেখাতে পারেনি। বললাম তো, বলুন না, গাছের আপনি ফটোকপি নিয়ে নিন, আপনি ফটোকপি নিন। আমার ফটোকপিটা নিন আপনি এর অর্ডারে। হ্যাঁ, আর কিছু বলবেন? কাটার অর্ডার রয়েছে, কোন কিছু যত রাস্তার দিকে ঝুঁকে রয়েছে, লরি গাড়িতে ঠেকছে, মরা গাছের ডাল সেগুলো কাটা। আপনার যন্ত্র কাজ তো আছে তো, আপনি ফটোকপিটা দেখেন, সব কিছু অর্ডার আছে। অভিযোগ আপনার ভিত্তির, এই অভিযোগের কোনো মূল্য হয় না। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হয়। পাণ্ডুয়া থানার পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। দেখুন, আমার অভিযোগ হচ্ছে এখানে চন্দননগর থেকে জিটি রোডে কোচমালি পর্যন্ত একটা টেন্ডার হয়েছে। জিটি রোডের ধারে যে গাছগুলো মরে গেছে শুকনো একবারে, অথচ রাস্তার দিকে ঝুলে আছে, যে কোনো সময় ঝড় জলে পড়ে মানুষের ক্ষতি হতে পারে, গাড়ি চলাচলে অসুবিধা হতে পারে, সেই গাছগুলোকে শুধুমাত্র কাটা যাবে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি গাছ কাটার শুরু থেকেই একবারে তিন রাতে একটাও এরকম হয়েছিলো, যে দেখা যাচ্ছে শুকনো ডাল যেগুলো আছে সেগুলোকে বেশি না কেটে দেখা যাচ্ছে কাঁচা গাছগুলোকে লক্ষ্য করা হচ্ছে, এবং দেখানো হচ্ছে যে কাঁচা ডাল ঝুলে আছে, এটা খুব ইমার্জেন্সি ছিল, এটা কেটে নিচ্ছে। এরকম অবস্থা আমি আজকেই সকালে ভিডিও ম্যাডামের সঙ্গে কথা বলেছি, মুচি সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারা বললেন না কাঁচা গাছে কোনো রকম হাত দেওয়ার টেন্ডার নেই। হ্যাঁ, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আজকে আমার 1 ঘন্টা আগের ভিডিওর সঙ্গে বৈঠক কথা বলছি, আমি দেখছি যে কাঁচা ডাল কাটা হয়েছে। আমি এখানে এটা প্রতিবাদ করছি যে এইটা সরকারি নিয়ম মেনে টেন্ডার যেটা হয়েছে সেই টেন্ডার অনুযায়ী কাজ করুক। সুমন চক্রবর্তী, রিপোর্ট, হুগলি ইনফো। হুগলি রাজহাটে দিদিকে বলো কর্মসূচি পালন হয়ে গেল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে।
চুঁচুড়ের বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে জনসংযোগ যাত্রা করলেন হুগলি চুঁচুড়ের রাজহাট অঞ্চলে দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য এবং কর্মীবৃন্দ। এই কর্মসূচি সম্পর্কে বিধায়ক অসিত মজুমদার জানান, আমরা ভাটুয়া উত্তর এবং ভাটুয়া দক্ষিণ রাজহাট গ্রাম পঞ্চায়েতে দিদিকে বলো কর্মসূচিতে বেরিয়েছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, অভাব অভিযোগ আছে নিশ্চয়ই মানুষের, এবং তার মধ্যেও মমতা ব্যানার্জি বাংলায় যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের কাণ্ডারি হবার জন্যে গ্রামের মানুষ আছে। যে সমস্যাগুলো আমরা মেটাতে পারবো না, আমার পঞ্চায়েত মেটাতে পারবে না, আমরা মানুষকে বলছি দিদিকে ডাইরেক্ট ফোন করুন, মানুষকে বলুন, মানুষরা দিদিকে বলুক যে তাদের কি অসুবিধা। রাজেশ মন্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। ডেঙ্গুকে ভয় পাবেন না, ঘরের বাইরে আর ভিতরে জল এবং আবর্জনা জমতে দেবেন না, জ্বর হলে প্যারাসিটামল খান আর বেশি করে জল খাবেন, ফুল হাতা জামা পরবেন আর সরকারি হাসপাতালে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করান। মনে রাখবেন, র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি ডেঙ্গুর সঠিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। মহালয়ার দিন থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত GTPL হুগলি ইনফোতে সরাসরি সঙ্গীত অনুষ্ঠান শারদীয়া। অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন 6290361145 অথবা 9333028088-এ। ডেঙ্গু নিয়ে ভয় পাবেন না, বাড়ির ভেতর এবং বাইরের জমা জল এবং আবর্জনা পরিষ্কার করুন, জ্বর হলে প্যারাসিটামল খান, প্রচুর জল খান, ফুল হাতা জামা কাপড় পরুন আর সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করুন। র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি ডেঙ্গুর সঠিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! হস্ততাঁত উন্নয়ন দপ্তর চুঁচুড়া ও হুগলি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চুঁচুড়া ময়দানে শুরু হল 37তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা 2019। পুজোর কেনাকাটায় আনবে নতুন মাত্রা, রাজ্যের বিভিন্ন স্থানে সেরা তাঁত বস্ত্রের সম্ভার নিয়ে উপস্থিত তাঁত মেলা 2019। তাঁত মেলা চলছে চুঁচুড়া ময়দানে। মেলা চলবে 12ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। মেলা খোলা থাকছে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। ক্রেতাদের জন্য তাঁত বস্ত্রের বিপুল সম্ভারে থাকছে 15% ছাড়। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। জেলাতে এই প্রথম একই ছাদের নিচে কম খরচে আধুনিক উন্নত মানের ফিজিওথেরাপি পরিষেবা নিয়ে এলো কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে রয়েছে ফিটনেস জিম, হাইড্রোথেরাপি, নিউরো ফিজিওথেরাপি, এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এখানে মহিলা ও পুরুষদের জন্য ফিজিওথেরাপির পৃথক ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা হলো তোলা ফটক, শাকমোর, দেয়াঞ্জি বাগান, চুঁচুড়া, হুগলি। আগামী 28শে সেপ্টেম্বর 2019 শনিবার মহালয়ার দিন দুপুর 3:30 চাপাতলা সার্বজনীন দুর্গ উৎসব সমিতির পরিচালনায় চাপাতলায় এক আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইচ্ছুক প্রতিযোগীরা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 8910497779 অথবা 8778743828 নম্বরে। দাও ফিরিয়ে সেই অরণ্য, স্তব্ধ হোক বৃক্ষছেদন, বন্ধ হবে অসহ্য দহন, মুক্ত বাতাসে শ্বাস নিতে দাও, বন্ধ করো তোমাদের এই নিষ্ঠুর জ্বালাতন, তবেই রোধ হবে বিশ্বের উষ্ণায়ন। ফিরিয়ে দাও সেই অরণ্য, সবুজ স্নিগ্ধ সৌন্দর্যময় সেই অরণ্য। 2019 দুর্গাপূজার মণ্ডপ সজ্জায় পেয়ারাবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে অরণ্যকে চিরসবুজ ও সুন্দর করে ধরে রাখতে বিশেষ উদ্যোগ।
এই আবেদনই রাখছে পেয়ারা বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সদস্যরা দেশবাসীর কাছে। উৎসবের কটা দিন আপনাদের সকলের রইল পেয়ারা বাগান পুজো মণ্ডপ প্রাঙ্গণে সাদর আমন্ত্রণ। শুভ শারদিয়ার শুভেচ্ছা জানায় পেয়ারা বাগান সার্বজনীন দুর্গা পুজো কমিটি। जल में भी थल में भी अगल बगल में भी फेंको मत। अपनी जगह की साफ सफाई सबसे पहले कर लो, लेकिन कूड़े करकट को तुम बाजू में ना ढक लो। सब कुछ एकत्रित करके डब्बे में तुम रख लो, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। आते जाते रस्ते से खड़े बैठे खिड़की से फेंको मत। चुपके से कोने में या खुले आम अंगने में फेंको मत। गाड़ी को ठेले को अच्छे से चमका के रखना, लेकिन बदले में रास्ते को कभी ना गंदा करना। जेब में या थैली में रखकर सही जगह पहुंचाना, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। नली में ना नाला में ना कुइया ना तलैया में ना फेंको मत। नदिया की धार में ना सागर किनारे में ना फेंको मत। खुले में कुछ खाया पिया गर्म हो या हो ठंडा, उसके बाद तुम ढूंढो कूड़े का कोई कुंडा। इधर उधर कुछ डाला तो जरूर पड़ेगा डंडा, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। अपना तो कर लो काम, औरों का भी रखो ध्यान, फेंको मत। ना कोई खर्चा ना कोई मेहनत, सरल है करना स्वच्छ भारत, फेंको मत, फेंको मत। ना कोई खर्चा ना कोई मेहनत, सरल है करना स्वच्छ भारत, फेंको मत। ফিরে এলাম বিরতির পর। শারদীয় পূজা সংখ্যা প্রকাশ করা হলো কৃষ্টি পত্রিকার পক্ষ থেকে। শারদ উৎসবে বাকি আর 22 দিন, ক্রমশ মেতে উঠছে বাঙালি শারদ উৎসবে, আর তার সাথে শারদ পত্রপত্রিকা প্রকাশের আয়োজন চলছে। শারদ পত্রপত্রিকা প্রকাশের ব্যাপারে বাঙালিরা এখনো অদ্বিতীয়। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে বিপ্লবী ভবনে পাক শারদ সাহিত্য সভায় প্রকাশ করা হলো কৃষ্টি পত্রিকার শারদ সংখ্যা। কবিতা পাঠ গল্প পাঠের মধ্য দিয়ে সাহিত্য সভা জমে ওঠে। শারদ সংখ্যার প্রকাশ করেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, বিকাশ চক্রবর্তী ও সদস্যবৃন্দ। সব থেকে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে দুই শিশু গল্পকারের রূপকথা পাঠ। তখন আমি পাহাড় অরণ্য নদী সমুদ্রের কাছে জ্যোৎস্না মেতেছিল যৌবনের উচ্ছ্বাসে, তপ্ত ধূসর বালুকায় মিশে গিয়েছিল কোমল পায়ের ছাপ। শ্যামল সিনহা, রিপোর্ট, হুগলি ইনফো। সিপিএম এর নবান্ন অভিযানে সিপিএম কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে হুগলি জেলার বিভিন্ন শহরে পথ অবরোধ। গতকাল কলকাতা নবান্নে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে একাধিক অভিযোগের দাবিতে ডেপুটেশন দিতে যাবার সময় পুলিশ যেভাবে পুরুষ ও মহিলাদের উপর লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফাটানো তাতে বেশ কিছুজন অসুস্থ অবস্থায় তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়, বেশ কিছুজনকে পুলিশ আটক করে। তার প্রতিবাদে হুগলি জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়েছিল। হুগলি জেলার দিকসুই মগরা সপ্তগ্রাম এরিয়া কমিটির পক্ষ থেকে মগরাগঞ্জের কাছে পথ অবরোধ করা হয় বেশ কিছুক্ষণ। পরে মগরা থানার পুলিশ আসলে অবরোধ ওঠে। কোনো
আন্দোলন ছাত্র যুবরা নেমেছিল রাস্তায়, বামপন্থী 12টা ছাত্র সংগঠন নেমেছিল, কিন্তু বর্বরচিত আক্রমণ ঘটানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং আপনারা জানেন অসংখ্য ছাত্র আক্রান্ত হয়েছেন, এবং সেই অসংখ্য ছাত্র আক্রান্ত তারা হসপিটালে বিভিন্ন হসপিটালে ভর্তি হয়ে রয়েছে, এবং অনেক ছাত্র যুবকে অকারণে তারা বন্দি করে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমাদের মকরা অঞ্চলের পক্ষ থেকে, আজকে ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আমাদের এখানে পত্রপ্রদর্শন চলছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি ইনফো। নিমতলা ঘাট থেকে যাত্রা শুরু সেবা সপ্তাহে বিজেপির নতুন জনসংযোগ কর্মসূচি। শনিবার থেকে শুরু হলো বিজেপির নয়া কর্মসূচি সেবা সপ্তাহ। এদিন সকাল 8টা নাগাদ নিমতলা ঘাট থেকে কর্মসূচির সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রামপাল, মেঘওয়াল এবং দিলীপ ঘোষ। 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস, আর তার এই জন্মদিবসকে কেন্দ্র করে অভিনব পদ্ধতিতে জনসংযোগ বাড়াতে সচেষ্ট ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির নানান সেবামূলক কাজকর্ম নিয়ে পৌঁছে যাওয়া হবে সাধারণ মানুষের কাছে। এক সপ্তাহ ধরে চলবে এই কর্মসূচি, যে কারণে এর নাম দেওয়া হয়েছে সেবা সপ্তাহ। 14ই সেপ্টেম্বর থেকে 20ই সেপ্টেম্বর পর্যন্ত চালানো হবে এই কর্মসূচি। এই দুটো বিষয় থাকবে এবং গ্রামে গ্রামে বৃক্ষরোপণ। আমরা যেদিন থেকে সদস্যতা অভিযান শুরু করেছিলাম, প্রত্যেক গ্রামে পঞ্চবটি স্লোগান ছিল, আমি তখন তোকে 50টা গাছ লাগিয়েছি খড়গপুরে। আর এরকম সব জায়গায় বৃক্ষরোপণ হবে সবুজ বাঁচানোর জন্য, যাতে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করতে হবে, আমরা সেটা করব, এবং জল সঞ্চয় সবাই করবো, যে কোনো ধরনের জল বাঁচাবার চেষ্টা করা হবে। এছাড়া যে ধরনের সেবা যা দরকার, স্বাস্থ্য, উপার্জন, স্বচ্ছতা, সব ধরনের সেবা আর চলবে এক সপ্তাহ ধরে। খুব ভালো কথা, ভালো কথা বলছেন উনি, কিন্তু ওখানকার কৃষকরা আবার কারখানা চাইছে কেন? 3 বছরের মধ্যে যে কাগজ দিয়েছেন সেখানে জমি নাই, জমিতে একটা ধানের গাছ হয়নি, কোনো সবজি হয়নি, ঘাস বন হয়ে আছে, চাষের উপযোগী নেই জমি, পাথর আর লোহাতে ভর্তি। আগে চাষের উপযোগী করে দিন, তাহলে চাষ করবে, নাহলে কারখানা দিন। উনি কিছুই দিলেন না, খালি ভোট নিয়ে নিলেন। অরুণ দাসের রিপোর্ট, হুগলি ইনফো। সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9833-33660। ডেঙ্গুকে ভয় পাবেন না, ঘরের বাইরে আর ভিতরে জল এবং আবর্জনা জমতে দেবেন না। জ্বর হলে প্যারাসিটামল খান, আর বেশি করে জল খাবেন, ফুলহাতা জামা পরবেন, আর সরকারি হাসপাতালে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করান। মনে রাখবেন, র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি ডেঙ্গুর সঠিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। মহালয়ার দিন থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত GTPL হুগলি ইনফোতে সরাসরি সঙ্গীত অনুষ্ঠান শারদীয়া। অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন 6290-36-1145 অথবা 9333-08088। ডেঙ্গু নিয়ে ভয় পাবেন না, বাড়ির ভেতর এবং বাইরের জমা জল এবং আবর্জনা পরিষ্কার করুন। জ্বর হলে প্যারাসিটামল খান, প্রচুর জল খান, ফুলহাতা জামা কাপড় পরুন, আর সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করুন। র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি ডেঙ্গুর সঠিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হস্ততাঁত উন্নয়ন দপ্তর চুঁচুড়া ও হুগলি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চুঁচুড়া ময়দানে শুরু হল 37তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা 2019। পুজোর কেনাকাটায় আনবে নতুন মাত্রা, রাজ্যের বিভিন্ন স্থানে সেরা তাঁত বস্ত্রের সম্ভার নিয়ে উপস্থিত তাঁত মেলা 2019। তাঁত মেলা চলছে চুঁচুড়া ময়দানে। মেলা চলবে 12ই সেপ্টেম্বর থেকে 22ই সেপ্টেম্বর পর্যন্ত। মেলা খোলা থাকছে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। ক্রেতাদের জন্য তাঁত বস্ত্রের বিপুল সম্ভারে থাকছে 15% ছাড়। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। জেলাতে এই প্রথম একই ছাদের নিচে কম খরচে আধুনিক উন্নত মানের ফিজিওথেরাপি পরিষেবা নিয়ে এলো কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে রয়েছে ফিটনেস জিম, হাইড্রোথেরাপি, নিউরো ফিজিওথেরাপি। এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
এখানে মহিলা ও পুরুষদের জন্য ফিজিওথেরাপির পৃথক ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা হলো তোলা ফটক, শাকমোর, দেয়াঞ্জি বাগান, চুচুড়া, হুগলি। আগামী 28 সেপ্টেম্বর 2019 শনিবার মহালয়ার দিন দুপুর 3:30 চাপাতলা সার্বজনীন দুর্গ উৎসব সমিতির পরিচালনায় চাপাতলায় এক আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইচ্ছুক প্রতিযোগীরা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 8910497779 অথবা 8777834382 নম্বরে। দাও ফিরিয়ে সেই অরণ্য, স্তব্ধ হোক বৃক্ষছেদন, বন্ধ হবে অসহ্য দহন, মুক্ত বাতাসে শ্বাস নিতে দাও, বন্ধ করো তোমাদের এই নিষ্ঠুর জ্বালাতন, তবেই রোধ হবে বিশ্বের উষ্ণায়ন। ফিরিয়ে দাও সেই অরণ্য, সবুজ স্নিগ্ধ সৌন্দর্যময় সেই অরণ্য। 2019 দুর্গাপূজার মণ্ডপ সজ্জায় পেয়ারাবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে অরণ্যকে চিরসবুজ ও সুন্দর করে ধরে রাখতে বিশেষ উদ্যোগ, এই আবেদনই রাখছে পেয়ারাবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সদস্যরা দেশবাসীর কাছে। উৎসবের কটা দিন আপনাদের সকলের রইল পেয়ারাবাগান পুজো মণ্ডপ প্রাঙ্গণে সাদর আমন্ত্রণ। শুভ শারদিয়ার শুভেচ্ছা জানায় পেয়ারাবাগান সার্বজনীন দুর্গা পুজো কমিটি। यहाँ वहाँ जहाँ तहाँ मत पूछो कहाँ कहाँ फेंको मत, जल में भी थल में भी अगल बगल में भी फेंको मत। अपनी जगह की साफ सफाई सबसे पहले कर लो, लेकिन कूड़े करकट को तुम बाजू में ना ढक लो। सब कुछ एकत्रित करके डब्बे में तुम रख लो, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। आते जाते रस्ते से खड़े बैठे खिड़की से फेंको मत, चुपके से कोने में या खुले आम अंगने में फेंको मत। गाड़ी को ठेले को अच्छे से चमका के रखना, लेकिन बदले में रास्ते को कभी ना गंदा करना। जेब में या थैली में रखकर सही जगह पहुंचाना, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। नली में ना, नाला में ना, कुइया ना, तलैया में ना फेंको मत, नदिया की धार में ना, सागर के नारे में ना फेंको मत। खुले में कुछ खाया पिया गर्म हो या हो ठंडा, उसके बाद तुम ढूंढो कूड़े का कोई कुंडा, इधर उधर कुछ डाला तो जरूर पड़ेगा डंडा, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। अपना तो कर लो काम, औरों का भी रखो ध्यान, फेंको मत, ना कोई खर्चा ना कोई मेहनत, सरल है करना स्वच्छ भारत, फेंको मत, फेंको मत, ना कोई खर्चा ना कोई मेहनत, सरल है करना स्वच्छ भारत, फेंको मत। ফিরে এলাম বিরতির পর। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বারাসত আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি। মেট্রোডিয়ারি শেয়ার বিক্রিতে দুর্নীতি হয়েছে, ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে শেয়ার বিক্রির সময় টেন্ডারেও কারচুপি হয়েছে, আগামী দিনে আদালতে সেটা প্রমাণ করব। বারাসাত আদালতে হাজিরা দিতে এসে এই দাবি করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এছাড়াও তিনি জানান, এটা তো কিছু না, মেট্রো ক্যালকাটা মেট্রো ডিয়ারিটা কি, ক্যালকাটা মেট্রো ডিয়ারি একটা সরকারি সংস্থা, সারা পশ্চিমবঙ্গে যে দুধ উৎপাদন হয় সেই দুধ উৎপাদন করার পর সেই দুধে ভ্যালু অ্যাডিশন হয়, ঘি হয়, ছানা হয়, মাখন হয়, এগুলোকে মার্কেটিং করার জন্য তো গ্রামে জায়গা নেই,
মার্কেটিং করতে হয়, কলকাতায় মার্কেটিং করতে হয় বড় বড় শহর। বেসরকারি কোম্পানিটা এই 47% শেয়ার কিনলো 85 কোটি টাকায়, সে মাত্র 15% শেয়ার তার মধ্যে বিক্রি করলো 135 কোটি টাকায়। বোঝার চেষ্টা করুন, আমার সব থেকে বড় অভিযোগ কি বলুন তো, এই যে শেয়ার বিক্রির ব্যাপারটা এটা ক্যাবিনেট ডিসিশন। ক্যাবিনেট ডিসিশন মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে সিদ্ধান্ত। তাই মমতা ব্যানার্জি এই কারচুপিতে জড়িত। এই যে মমতা ব্যানার্জির সরকার, এই সরকারের যিনি মাথা হয়ে মমতা ব্যানার্জি এইভাবে জলের দরে পাবলিক শেয়ার, এটা মানুষের সম্পত্তি, এইভাবে জলের দরে বিক্রি করলেন, তার জন্য তাকে জবাবদিহি করতে চায়, কারণ তিনি এই কারচুপিতে এই দুর্নীতিতে সরাসরি জড়িত। আমি আগামী দিনে কোর্টে সেটা প্রমাণ করব, অপেক্ষা করুন। অরুণ দাসের রিপোর্ট, হুগলি ইনফো। রাজীব কুমার কোথায়? ফেক ধন্দে সিবিআই, রাজীবের খোঁজে বাড়তি নজরদারি বিমানবন্দরে। নতুন কিছু না, রাজীব কুমার এর আগেও এরকম করেছেন, তার কারণ উনি জানেন যে উনি গেলে অ্যারেস্ট হয়ে যাবে। আর তার চেয়ে বড় কথা, তাকে যারা দিন চালিয়েছেন তারাও জানেন রাজীব কুমার যদি অ্যারেস্ট হয়ে যান সব বেরিয়ে যাবে, তারাও ফেঁসে যাবে। কিন্তু সিবিআই যদি মনে করে অ্যারেস্ট হলে কেউ আটকাতে পারবে না। চিদাম্বরমও অনেক জায়গায় লুকোবার চেষ্টা করেছিলেন, 27 ঘন্টা তার কোনো খোঁজ ছিল না, বাড়িতে ছিলেন, স্ত্রী আটকে রেখেছিলেন, পার্টি অফিসে লোক দিয়ে আটকাবার চেষ্টা করেছিলেন, কিন্তু সম্ভব হয়নি। তো সিবিআই যদি মনে করে অ্যারেস্ট করবে তা করবে, কিন্তু এইভাবে পালিয়ে গিয়ে তার নোটিশকে অবমাননা করে কেউ বাঁচতে পারবে না। বেহালা পূর্ব মণ্ডলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষের অভিযোগ, গতকাল রাত্রিবেলা 3:30 নাগাদ বাড়িতে 3 জন দুষ্কৃতী মুখে কাপড় বাঁধা অবস্থায় আসে বাড়িতে আগুন লাগাবার চেষ্টা চালায়। প্রসেনজিৎ রাত 3:30 নাগাদ এক শব্দ শুনতে পায়, শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখে তার গেটের সামনে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে, এসে আগুন নেভায়। প্রসেনজিতের অভিযোগ, বাড়িতে সে এবং তার বৃদ্ধা মা থাকে, বেশ কয়েকদিন ধরে স্থানীয় দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়েছে। এছাড়াও তিনি জানান, ঘটনাটা গতকালের ঘটনাটা ইস্যু, কিন্তু ইস্যুটা শুরু হয়েছে 21 জুলাই থেকে। যেই ছেলেটি আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক, সেই ছেলেটির দোকানঘর ভাঙচুর হয়েছে 21 জুলাই রাত্রে। তারপর থেকে আজকে পর্যন্ত সেই দোকানঘর ওই অবস্থায় ছিল ওখানে। গতকাল রাত্রিবেলায় আজকে আমাদের এখানে একটা অ্যাজিটেশন রয়েছে বেহালা থানার সামনে, সেই অ্যাজিটেশনের ঘটনাটা ওপেন করা ছিল। গতকাল রাত্রিবেলায় সেই ছেলেটিকে এবং তার মাকে পুড়িয়ে মারার জন্য বাড়ির সামনে, বাড়িতে বাইক দাঁড় করানো এবং বাড়ির সামনেতে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এবং তারপরে যখন সেই আগুন নিভিয়ে কোনো রকমে যখন তারা বেরিয়ে এসছে, আসার পরেতে জানা যাচ্ছে যে দোকানটা যেখানে ছিল সেই দোকানটা লোহার দোকান, ক্রেন দিয়ে সেটাকে তোলা হয়েছে, তুলে নিয়ে একটা পুকুরেতে, হরিদেবপুর থানার অন্তর্গত একটা জায়গায় পুকুরেতে সেটা ফেলে দেওয়া হয়েছে এবং সেটা আমরা শনাক্ত করেছি। করার পরেতে এখন এই সিচুয়েশনতে দাঁড়িয়ে আমরা থানায় এফআইআর করছি, করার পরে আগামী আমাদের যা কার্যক্রম রয়েছে সেগুলো আমরা। অরুণ দাসের রিপোর্ট, হুগলি ইনফো। এখনকার খবর এ পর্যন্তই, হুগলি ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।